ব্র্যান্ড ছিল আমি এইসব নিয়ে সত্যি কথা বলবো আপনাকে আমি একদম ভাবি না এটা একদম যা যেদিন গেছে সে একেবারেই গেছে আচ্ছা কমেন্ট করতে না না আমি তো অবাক হয়েছি যে কীভাবে কোকাকোলা এইভাবে এত বড় একটা ব্র্যান্ড কিভাবে এই ক্রিয়েটিভে তারা রাজি হলো কারণ আমরা যখন ক্রিয়েটিভ করেছি তখন কিন্তু বাংলাদেশে আমাদের ক্রিয়েটিভ নিয়ে কোনো কাজ হয় নাই কোকাকুলার সমস্ত কপি এখানে ট্রান্সলেট করে আমরা শুধুমাত্র আমাকে আমাকে অনেকে লোভ দেখিয়েছে যে অফিস রেডি আমি এসে বসব সব রেডি আমরা ব্যাংককের শুটিং গিয়েছিলাম সে সময় আমাকে ফলো করে একজন মানে ওখানে এসে একটা প্ল্যান করে আমাকে মিট করার জন্যই গিয়েছিল বলেন সাম্প্রতিক এই বিতর্কে কোকটা ফেল করলো কেন কোক আমার ব্র্যান্ড ছিল আমি এই আমি জিজ্ঞাসা করছি বলেন আপনার ব্যাখ্যাটা শুনি আমি এসব নিয়ে সত্যি কথা বলবো আপনাকে আমি একদম ভাবি না এটা একদম যা যেদিন গেছে সে একেবারেই গেছে আচ্ছা নাকি কমেন্ট করতে ভয় পাচ্ছেন একটু না না একদম না আমি আসলে ভাবিনি আমি দিন আমি বাংলাদেশ এসেছি অনেকদিন পরে আমি যেদিন শুটিংয়ে গেছি আমি রাতে গভীর রাতে আসছি ফ্লাইট তারপরে ভোরবেলায় সকালবেলায় আমি শুটিংয়ে চলে গেছি ওখানে গিয়ে আমি ডিরেক্টরের মুখে শুনেছি যে এই ঘটনা ঘটছে এই ঘটনা ঘটছে এবং যারা বানাচ্ছে তারা তো আমাদেরই ছোট ভাই হ্যাঁ ক্যারিয়ার অলমোস্ট মানে পজ হয়ে আছে হ্যাঁ হ্যাঁ পরবর্তী আমি তো অবাক হয়েছি যে কিভাবে কোলা এইভাবে এত বড় একটা ব্র্যান্ড কিভাবে এই ক্রিয়েটিভে তারা রাজি হলো কারণ আমরা যখন ক্রিয়েটিভ করেছি তখন কিন্তু বাংলাদেশে আমাদের ক্রিয়েটিভ নিয়ে কোনো কাজ হয় নাই কোকাকুলার সমস্ত কপি এখানে ট্রান্সলেট করে আমরা শুধুমাত্র করতাম সমস্ত কাজ কিন্তু ইন্ডিয়া হয়ে আসতো কারণ কিন্তু কিন্তু আমরা ওই যে একলা একলাই খাইবা সব জামাই ঘরে থাকে যে কোকাকুলা তিসাকে নিয়ে যেটা করলাম আমরা প্রথম কিন্তু এটা বাংলাদেশের একটা থিমেটিক অ্যাড এটা আমাদের স্ক্রিপ্ট তো তখন টিভিসির

বাংলাদেশে কিছু অভিনেতা নির্মাতা রয়েছেন যাদের নিজস্ব অ্যাডেন্সি কোম্পানি রয়েছে আফজাল হোসেন বলি আলী জাকের বলি নুর বলি সো আপনার নিজস্ব কোম্পানি ফর্ম করার কোনো ইচ্ছা ওই সময় জাগেনি আমাকে আমাকে অনেকে লোভ দেখিয়েছে যে অফিস রেডি আমি খালি এসে বসবো থেকে সব রেডি আমরা ব্যাংককে শুটিং গিয়েছিলাম সে সময় আমাকে ফলো করে একজন মানে ওখানে এসে একটা প্ল্যান করে আমাকে মিট করার জন্যই গিয়েছিল এই একটা এরকম রেডি অফিস তা আমি আসলে ওইখানে যাইনি কারণ আমি তো বুঝে গেছি যে এই প্রোডাক্টের জন্য তো আমি জন্মাই নি ওকে এখানে এই জন্য তো বিজ্ঞাপনটাই কুট করে দিছি কবে নাগাদ সিরিয়াস হলেন যে না একদম ওই 2005 সাল থেকে পাঁচ সাল থেকে 5 সালে মে মাসে আমি চাকরিটা ছাড়লাম ওকে ছেড়ে একেবারে মানে রেগুলার শুটিং প্রচুর কাজ ওই সময় আচ্ছা আচ্ছা অনেক কাজ করেছি 2010 পর্যন্ত টানা কিন্তু মুরাদ ভাই আপনাকে নিয়ে আপনার শুভাকাঙ্ক্ষীরা যেটা বলেন যে আপনি প্রচুর ভালো ভালো কাজ করেছেন হ্যাঁ কিন্তু পাশাপাশি প্রচুর অ্যাভারেজ কাজ করে ফেলেছে অ্যাভারেজ কাজ করা হয়েছে হ্যাঁ কারণ হচ্ছে কি যে ওই সময় সাস্টেন করার একটা বিষয় ছিল আচ্ছা আমি যে সময় ধরেন যে যখন আমি সিরিয়াসলি প্রফেশনালি অ্যাক্টিং করছি তখন কিন্তু অ্যাভারেজ কাজ করিনি আচ্ছা তখন কিন্তু খুব ভালো কাজ ছিল কিন্তু তারপরে ছেড়ে দিয়ে একটা জায়গায় চলে যাওয়া আবার ফিরে এসে আবার যখন শুরু করা তখন আমার পেশাদারিতে জায়গায় এগুলো আসলে বাজবিচার বিচার করার সুযোগ থাকে না হ্যাঁ অনেকটা সত্য যখন আমি ইউনিট চাকরি করতাম তখন কিন্তু আমি খুব শুক্র শনিবারে শুটিংয়ের টাইম দিতাম এবং বেছে 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 আমি ভালো কাজগুলো করতাম তারপরে আমি যখন প্রফেশনালিও করছি আমি খুব সৌভাগ্যবান যে অনেক ভালো ভালো কাজের সাথে আমি যুক্ত ছিলাম কিন্তু এই যে দুয়ে মানে পরবর্তী সময়ে এসে আমার যখন একটু বয়স হয়ে গেল আসলে কি আমাদের দেশের সবচেয়ে বড় যে প্রবলেম মিডিয়ার যেটা আমার কাছে মনে হয় যে একজন অভিনেতা কিছুদিন কন্টিনিউ অভিনয় করলো তারপরে একটা ব্রেকে গেল তারপরে সে আবার ফিরে আসতে পারে তখন আবার তাকে আরও সে ম্যাচিউর হয়ে আসবে তখন তাকে আর প্রপার ইউটিলাইজ করার সময় আসবে কিন্তু আমাদের দেশে একবার আমি নাকি চলে গেলাম তো আমি হেরে গেলাম মানে যখন ম্যাচিউর হতে থাকে তখন কাজ কমে যেতে থাকে হারিয়ে গেলাম তখনই আমি জাস্ট ব্রেক নিলাম কিছু দিনের জন্য তারপরে আমি আর জায়গা পেলাম না তো এগুলো আসলে আমাদের এগুলো আমাদের মানে দুর্ভাগ্য চলচ্চিত্র ক্যারিয়ার আপনার বেশ মানে গোছানো এবং খুব

ফিল্মে মুভিতে অন্যান্য অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু আপনি আর ফারুকের সাথে কাজ করেননি মনে হয় হ্যাঁ সরলের সাথে আমার কাজ কেন আপনাদের ডিভোর্স হয়ে গেলো কেন ওটা খুবই ভালো বন্ধুত্ব তো বন্ধুত্বের ভিতরে তো আবার গভীরতাও যেমন ব্যাচেলরটা শুরু করি যে ব্যাচেলরের কাজটা কিভাবে শুরু করলেন ব্যাচেলরটা আসলে তার আগে আমি সর্বর্ণ থিয়েটার নামে একটা কাজ করি সরল ফারুকের সাথে ওই নড়াইলে শুটিং হয় শমিকাই স্যার মাহফুজ আহমেদ ফজরঙ্গ বাবু

ইগন ওরwidetilde আমাকে তো অনেক সুন্দর একটা ক্যারেক্টার রনি আহমেদ যেটা আমাকে খুব পপুলার করছে এবং আচ্ছা খুবই চমৎকার তো তারপরে আর হয় নি আর কি কাজ এটাই মানে কোনো কোন রকম মানবিম্যানের ক্ষেত্র তৈরি হয়েছে নাকি বলার মতো অবস্থা তৈরি হয়নি আর একটু না পরে বলা শুরু না না এটা বলার কিছু নাই সবই ভালো আমাকে সরور যে রকম ভাবে সহযোগিতা করেছে যে সুন্দর সুন্দর কাজই আমাকে সুযোগ দিয়েছে আমি তার জন্য যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার সাথে থাকাটাই একটা আনন্দ আচ্ছা আচ্ছা সে তো চমৎকার ভাবে আমার আপনার যে ক্যারিয়ারগ্রাফ আপনি যেমন খুবই পজিটিভ ক্যারেক্টারে বেশ কাজ করেছেন তেমনি নেগেটিভ ক্যারেক্টারে খুবই চাহিদার জায়গায় ছিলেন তখন খুবই দাপটের জায়গায় আসলে এটিএম ভাই ফরিদি ভাই কাজ করছেন তো সেই বিশাল পাহাড়ের পাশে আপনার ক্যারিয়ার ওই জায়গাটায় একটা আমি আমি কিন্তু ভেবেছি এবং চেষ্টাও করছি আমি কিন্তু ওই সময় বলেছি যারা নির্মাতা আছেন যে আমাকে নেগেটিভ ক্যারেক্টারে কাজ আপনি চেয়েছেন আমি আমি আচ্ছা নেগেটিভ করে ক্যারেক্টারে কিন্তু অ্যাক্টিং করার অনেক স্কোপ থাকে আর যেহেতু ভয়েস এবং স্ক্রিনে অন্ধকার ঘরে আমার দিবেন এবং অ্যাক্টিং রাইট এই ড্রিমটা ছিল কিন্তু আমার দুর্ভাগ্য কি যারা বড়রাই বলে যে আমরা যে সময়ে এনার্জেটিক যে সময় আমাদের সে সময় আসলে এফ ভালো কাজ ছিল না হ্যাঁ ওই সময়টা একটা হ্যাঁ একটা তবে আমি কি আমি আমি ব্যাচেলরের পরে আর কি আমি আমি একজন অভিনেতা আমি থিয়েটার করেছি আমি ধরেন যে রবীন্দ্রনাথের শাস্ত্রী করেছি সেই ইউনিভার্সিটি জীবনে আমি কবিতা প্রেমী আমি প্রচুর কবিতা পড়েছি তো আমার মধ্যে শব্দের অনুভূতি একটা শিল্পের একটা তারণা এবং ছিল যে আমি যে কোনোভাবে যেন আমি নিজেকে রিপ্রেজেন্ট না করি আচ্ছা তো সেই জন্য কিন্তু আমি দেখেন তারপরে কিন্তু আমার সিনেমাগুলো খেলা খেলাঘর পরে হচ্ছে ঘানিক প্রিয়তমসু তারপরে আমার বন্ধুরা আসেন কৃতজ্ঞ মুর্শিদুল ইসলাম আমাকে তিনটা চলচ্চিত্রে দেখেন কি দারুণ আমাকে সুযোগ দিয়েছে এবং এগুলো কাজ করতে কোনো এত ভালো লেগেছে যে আমি আর পরবর্তী সময়ে আমি তো কমার্শিয়াল সিনেমা অভিনয় করেছি নেগেটিভ ক্যারেক্টার যে অপারেশন সুন্দরবনে তো আমি একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি তো আসলে সো এই ট্রানজেকশনগুলো কেমন হতো মানে কমার্শিয়াল সিনেমা এবং

কারণ আমাদের ওই সময় আমরা দেখেছি এফডিসির লোকজন আমাদেরকে টিভির আর্টিস্ট হিসেবে মূল্যায়ন করতো এখনো অনেকে কিন্তু আসলে অভিনেতার তো কোনো মাধ্যম আমরা তো রেডিও টেলিভিশন থেকে তৈরি হয়েছি চলচ্চিত্রের জন্য এবং বিশ্ববাসীকে রিপ্রেজেন্ট করার জন্য আমি যখন মুম্বাই হাসান রাজার শুটিং করি তখন সেন্ট্রাল পার্কে আমার পারফরমেন্স পরে তিনশো জন তালি দিয়েছে ডিরেক্টর কোরিওগ্রাফার পারভেজ এবং রিয়াজ ভাই দুজন দৌড়ে আসছে

একটু চা পেয়ালার সাথে আড্ডা মাড্ডা না দিলে নাকি আসলে ওইভাবে ঘিরে আপনাকে ঘিরে কেউ ভাবে না নির্মাতা প্রোডাকশন সত্য সো এই যে বলো ভীষণ মেনে নিতে পারিনি দুই মারি আমি কি বলবেন আসলে সবই নির্ধারিত পৃথিবীতে এখন আমি খুবই খুশি যে যতটুকু হয়েছে আমার আমি তাতেই অনেক খুশি এবং আমি কৃতজ্ঞ তাতেই তো অবশ্যই অবসর নেই নি কিন্তু যা হয়েছে যা সেকেন্ডে নাই ভরসা আচ্ছা আচ্ছা কোনো রকম দুঃখ অভিমান কষ্ট আমার ভেতরে আর নাই